কখনো কাউকে বেশি ভালোবাসতে যাবেন না কখনো কাউকে বেশি কাছে টানতে যাবেন না কখনো কারো কাছ থেকে বেশি কিছু আশা করতে যাবেন না কখনো কারো প্রতি বেশি দুর্বল হয়ে যাবেন না কখনো কাউকে মনে করতে দেবেন না টেক ফর গ্রান্টেড নিজেকে একটুখানি নিজের মতো থাকতে চেষ্টা করুন নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন নিজের কাজগুলোকে গুরুত্ব দিন নিজের ইচ্ছাগুলোকে গুরুত্ব দিন নিজেকে গুরুত্ব দিন এবং নিজের আশেপাশের মানুষকে একটু হলেও বুঝতে দিন যে আপনার অভাব থাকলে কি হতো আর অভাব না থাকলে কি হতো আর সময়ের সাথে সাথে সব কিছুই ঠিক হয়ে যায় এটা যেমন সত্যি সময়টা আসলে একবারই আসে বারবার কিন্তু আসে না আপনার জীবনের যৌবন একবারই আসবে আপনার জীবনে ভালোবাসা একবারই আসবে আপনার জীবনে ভালো লাগা একবারই আসবে পরবর্তীতে যখন সেই সময়টা চলে যাবে তখন কিন্তু আর আপনি এই সময়টা পাবেন না তাই যেই কাজটাই করেন না কেন একটু বুঝে শুনে ভেবে কাজ করবেন জীবনে কখনো কাউকে বেশি বিশ্বাস করতে যাবেন না আর কারোর উপরে অতিরিক্ত ডিপেন্ড হবেন না তাতেই কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন আর সব কিছু মুখ বুঝে সহ্য করতে নাই কারণ মুখ বুঝে যদি আপনি সব সময় সহ্য করতে থাকেন তাহলে একসময় দেখবেন যে সবাই আপনাকে এমনভাবে জেকে ধরবে যে আপনি তখন আর একবার চুপ করে থাকলে সেই মুখ আপনি আর কখনোই খুলতে পারবেন না সবসময় নিজেকে একটুখানি হইলেও দাম দিন নিজের মনের কথাগুলো শুনুন বুঝুন দেখবেন যে একটা পথ ঠিকই বের হয়ে যাবে নিজেকে ভালোবাসলে আপনি ও সবাইকেই ভালোবাসতে পারবেন সবাইকে আপনি কখনোই খুশি করতে পারবেন না তবে সবাইকে নিয়ে যৌথ হবে সবার অধিকার কিংবা দায়িত্ব আপনার পালন করতে হবে ঠিকই পালন করার মাঝেও নিজেকে নিজের মতো করে একটুখানি হলেও সাজিয়ে নিয়ে জীবনটাকে সুন্দর করে অন্যের সহযোগিতা না নিয়ে নিজের পথটা নিজে চলার চেষ্টা করলে দেখবেন যে স্বাধীনতা আর আত্মতৃপ্তি দুইটাই কিন্তু আপনি পাবেন আর ছোলার ডাল দিয়ে গরুর মাংস করেছি কেমন হলো জানাবেন আল্লাহ হাফেজ